আমি ডক্টর বিদ্যুৎ চন্দ্র দেবনাথ ব্রেস্ট অ্যান্ডোক্রাইন অ্যান্ড অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন হিসাবে কর্মরত আছি বঙ্গ উড়িষ্যা পুজো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাডভান্স ল্যাপারাস্কোপি এবং ব্রেস্টের আধুনিক যে চিকিৎসা সেসব করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্টালজিয়া মাস্টালজিয়া মিনস হচ্ছে যে ব্রেস্টে ব্যথা ব্রেস্ট ফিমেল ব্রেস্ট আপনারা জানেন যে ব্রেস্ট একটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড যেটা আমাদের সাধারণত পিউবার পরে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে ডেভেলপ করে সেই ব্রেস্টে যে ব্যথা হয় সেটাকে বলে আমরা আমরা মেডিকেল টার্মে বলি মাস্টালজিয়া সেই মাস্টালজিয়া কেন হয় আপনারা জানেন যে মেয়েদের যখন অ্যাডাল্ট মেয়েরা যখন অ্যাডাল্ট হয় প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের প্রতি মাসে মান্থলি তাদের সাইকেল চলে সেই সাইকেলটা ডিপেন্ড করে হরমোনের উপরে এবং ব্রেস্ট একটা অর্গান যেটা কিনা হরমোন ডিপেন্ডেন্ট ইস্ট্রোজেন এবং প্রজেস্ট নামক যে হরমোন আছে এই হরমোন দিয়ে এই ব্রেস্টটা নিয়ন্ত্রিত হয় তো এখন যে এই হরমোনের যে ইফেক্ট তার ইফেক্ট ফলে ব্রেস্টের পরিবর্তন হয় যে পরিবর্তনগুলোকে আমাদের মেডিকেল বাসায় বলি আমরা ফাইব্রোসিস্টিক চেঞ্জ যে এই ফাইব্রোসিস্টিক চেঞ্জের জন্য অধিকাংশ কারণেই মেয়েদের ব্রেস্টে ব্যথা হয় তো এ বাদেও বা এগুলো বাদেও আরও বিভিন্ন রকমের কারণ আছে যেমন ধরেন ব্রেস্ট ক্যান্সার অথবা ব্রেস্টের ট্রমা কোনো আঘাতপ্রাপ্ত হইলে অথবা দেখা যায় যে কোনো ইনফেকশনের জন্য তার ব্রেস্টে ব্যথা হতে পারে তো সচরাচর আমরা যে বিষয়টা নিয়ে আমাদের যে প্যাশেন্টগুলো আসে সেই ম্যাক্সিমাম প্যাশেন্টে দেখা যায় যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ বা ব্রেস্টে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা ফাইব্রোসিস্টিক চেঞ্জ আমরা আমাদের এই রোগ নির্ণয় কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতরে কিছু পরীক্ষা নিরীক্ষা করি আমরা যেমন ব্রেস্টের একটা আলট্রাসোনোগ্রাম যদি আলট্রাসোনোগ্রামে কোনো রকম স্পেসিফিক কোনো চাকা না থাকে তাহলে দেখা যায় ওখানে ছোটো ছোটো সিস্ট অথবা ইকোজেনিক কিছু চেঞ্জ পাওয়া যায় যে চেঞ্জ দেখে আমরা বুঝতে পারি যে তার ফাইবোসিস্টেম চেঞ্জ হয়েছে এ বাদে আরও যেসব কারণে ব্রেস্টের ব্যথা সেগুলোও কিন্তু আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে ডিটেক্ট করতে পারি তো মজার ব্যাপার হচ্ছে যে অধিকাংশ প্যাশেন্ট আমাদের কাছে যারা আসে ব্রেস্টের ব্যথা নিয়ে তারা কিন্তু ফেয়ারনেস অফ ক্যান্সার অর্থাৎ ক্যান্সার বয়ের জন্য আমাদের কাছে আসে কিন্তু অধিকাংশ প্যাশেন্টই দেখা যায় যে তাদের আসলে কোনো ধরনের ক্যান্সার থাকে না এগুলো সাধারণত দেখা যায় যে যেসব পেশেন্ট ব্রেস্টে ব্যথা নিয়ে আসে তারা ওই পাঁচ পার্সেন্ট পেশেন্ট একশো জনের মধ্যে পাঁচ জনের ক্যান্সার থাকতে পারে তবু এটা আমাদের জন্য সুখবর যে পেশেন্টটা নিয়মিত আমাদের কাছে এই ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তো এখন আমরা যেহেতু এই ব্রেস্টের এই রোগটা ধরি সাধারণত আলট্রাসাউনগ্রাম করে তো আলট্রাসাউনগ্রাম দরার পরে এর পরবর্তীতে আমরা কি করতে পারি এর পরবর্তীতে আমরা যেটা করি যে এই সব প্যাশেন্টে যদি কোনো স্পেসিফিক চাকা থাকে তাহলে ওখান থেকে আমরা এফএনএসি বা কোর বায়াপসি করে আরেকটু কনফার্ম হয়ে নিতে পারি তো এগুলো সবই বেসিক প্রক্রিয়া কিন্তু আমাদের অনেক সময় করা লাগে বিশেষ করে কিছু কিছু সময় ক্যান্সারের সাথে ফাইভ সিক্সটি ডিজিজের কিছু কনফিউশন হয় তখন কিন্তু আমরা এই সুই দিয়ে বা এফ বা কোর বা এফসি করে কনফার্ম করি তো এই হলো রোগ নির্ণয়ের দাপ যদি আপনার কনফার্ম হয়ে যায় যে ইয়াস দিস ইজ ফাইব্রোসিস্টিক চেঞ্জ তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা চিকিৎসা কিন্তু খুবই সুন্দর চমৎকার চিকিৎসা আছে আমরা এইসব প্যাশেন্ট অধিকাংশ প্যাশেন্টই দেখা যায় তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে তাদের আসলে অ্যাসুরেন্স করা ইয়াস এটা কিন্তু ক্যান্সার না এটা ভালো একটা রোগ এটা চিকিৎসা করলে আপনি সম্পূর্ণ নিয়মীয় হয়ে যাবেন আমরা এই চিকিৎসার জন্য সাধারণত দেখা যায় পেশেন্টকে অ্যাস করি পাশাপাশি পেশেন্টকে আমরা কিছু ড্রাগ ইউজ করি যেমন ধরেন ইভিনিং রোজ ওয়েল অনেক সময় ব্রোমো ক্যাপ্টিন বা আরো কিছু গোলিন নানান ধরনের হরমোন রিলেটেড যে পজ থাকে এগুলো কমানোর জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করি উপরন্তু যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আরও কিছু নিয়মকানুন তাকে মানতে হয় যেমন ধরেন চা কফি খাওয়া বন্ধ করতে হবে তৈলাক্ত খাবার বন্ধ করতে হবে এবং পাশাপাশি তাকে আমরা বলি যে দিনের বেলায় নরম ব্রা রাতে দিনের বেলায় একটু হার্ট বা ফার্ম ব্রা পরি রাতের বেলায় সব ব্রা পরি যাতে ব্রেস্টটা সাপোর্টে থাকে তো আমরা এগুলো করে মোটামুটি দেখা যায় যে নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টকে আমরা ভালো করে দিতে পারি অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেশেন্ট খুব অরির থাকে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে সাইকেট্রিক ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিই তো যারা এই রোগে আক্রান্ত আছেন বা যারা ভয় পাচ্ছেন যে ব্রেস্ট ব্যথা বা মাস্টালজিয়া মানেই যে ক্যান্সার বা অন্য কোনো কিছু সেটা পর্যন্ত বাবার ওগুলো বাবার দরকার নেই যদি কোনো প্রয়োজন হয় বা কখনো যদি মনে হয় যে ব্রেস্টে ব্যথা হয় তাহলে আপনারা নিকটস্থ ডাক্তার বা সার্জনের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ